আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কেমন নিচ্ছেন সবাই প্রিপারেশন, কেমন হচ্ছে কার পড়াশোনা একটু জানাবেন কমেন্টে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির জন্য কোন বইটা পড়বেন, কিভাবে পড়বেন। স্পেশালি আমি আমার আগের ভিডিওতে বলেছি MP3 সিরিজটা আসলে আমার খুবই পছন্দের, কিন্তু একই সিরিজে আপনি সবগুলো টপিক ভালো পাবেন, সবগুলো বই একই সিরিজের অনেক ভালো হবে এরকমটা আসলে কথা না। কিন্তু এই যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আমি বলবো এই বইটা, MP3টা অনেক ভালো। MP3টা অনেক ভালো, আমি কাউকে সাজেস্ট করছি না যে আপনাকে MP3 নিতে হবে, কারণ আমি ফার্স্টে যে বইটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে প্রফেসর্স। প্রফেসর্স বইটা হচ্ছে আমি একদম প্রথমে যে বইটা দিয়ে শুরুই করেছিলাম প্রিপারেশন, ওটা ছিল হচ্ছে একটা ডাইজেস্ট ছিল ফার্স্টে, ডাইজেস্ট পড়ার পর আমি প্রফেসর্স পড়ছিলাম। প্রফেসর্সটাই হচ্ছে আমি প্রথমে পড়েছি, প্রফেসর্সটাও ভালো। এবার আমার একদম ফার্স্টের দিকে, হ্যাঁ আমি প্রফেসর্স পড়েছিলাম ফার্স্টের দিকে, প্রফেসর্স বইটা অনেক ভালো। তো এরপরে হচ্ছে আমি যেটা শুরু করলাম, আমার একজন আমাকে সাজেস্ট করেছিলেন যে MP3টা অনেক ভালো, এখানে আসলে প্রফেসর্সদের ইনফরমেশন একটু বেশি দেওয়া ছিল, তাই আমি আসলে বুঝতে পারছিলাম যে এগুলো কি আমি সব মুখস্থ করব, সব পড়বো নাকি, বুঝতে পারছিলাম না তখন। তখন আমি আমাকে একজন সাজেস্ট করলো একজন ভাইয়া যে আমি যেন MP3টা পড়ি, সাধারণ জ্ঞানের জন্য MP3 পড়লে না। তখন আমি জানতাম না যে MP3 বইটা আসলে এত ভালো। তখন আমি যে কাজটা করলাম, MP3 যখন নিলাম আমি জিজ্ঞেস করলাম কীভাবে পড়বো, তখন উনি আমাকে বলেছিলেন যে সেখানে সিলেবাসটা দেওয়া থাকে, কী পড়তে হবে না পড়তে হবে এগুলো সব দেওয়াই থাকে। তো এখানে আমার মানে সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা ছিল আমার জন্য সেটা ছিল এখানে সিলেবাসটা দেওয়া ছিল, পাশে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে একদম পৃষ্ঠা অংশসহ দেওয়া ছিল, আর সবগুলো পার্ট সুন্দরভাবে ভাগ করে দেওয়া ছিল, একদম দেখতেই পাচ্ছেন 9টা পার্ট। তো চাইলে এই বইটা আসলে 18 দিনে শেষ করা যায়, যদি দুইটা আপনি একদিনে একটা পার্ট পড়তে পারেন 9 দিনে শেষ, আর যদি না হয় তাহলে 2 দিনেও যদি একটা পার্ট করে পড়তে পারেন তাহলে 18 দিনে শেলা বইটা শেষ হয়ে যাবে। আর বই শেষ করে ম্যাটারটা আপনাকে এগুলো প্রচুর রিভিশনে রাখতে হবে, আপনি যদি বই শেষ করে রেখে দেন এগুলো আপনার মনে থাকবে না, আপনি সামনের পড়া পড়বেন পিছনের পড়া আপনাকে অবশ্যই রিভিশনে রাখতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। এই জন্য ভালোভাবে সিলেবাসটা শেষ করে আপনি বারবার রিভিশন দিতে থাকুন। আর এখানে যে সংবিধানের পার্ট, এখানে আপনারা দেখতে, এখন কথা হচ্ছে যে আপনারা কোন পার্টগুলো আগে পড়বেন, কোনগুলো থেকে আগে শুরু করবেন, যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে এবং সবচেয়ে বেশি আসে সেগুলো থেকে দিয়ে আগে আপনাকে শুরু করতে হবে, আগে আপনাকে নাম্বার এশিওর করতে হবে যে আমি এটা থেকে এত নাম্বার তুলবো ইনশাল্লাহ। তো এই কথা যদি বলতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটা ডাইজেস্ট আছে, প্রিসেপ্টার্স ডাইজেস্টটা হচ্ছে আমি পড়ি। আপনাদের যদি কোনো ভালো থেকে ভালো ডাইজেস্টের নাম জানা থাকে আমাকে একটু রেফার করবেন। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন প্রাচীনকাল হতো সমসাময়িককালের ইতিহাস ও কৃষ্টি, এখান থেকেই হচ্ছে 44-এর 6টা প্রশ্ন ছিল, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধ থেকে 4টা প্রশ্ন ছিল, আর সংবিধান থেকে, এই যে সংবিধান থেকেও প্রশ্ন ছিল 4টি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ফার্স্টে আপনাদেরকে কোন টপিক দিয়ে শুরু করতে হবে, মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে পারেন, তারপর হচ্ছে সাথে সংবিধানটা শুরু করতে পারেন। সংবিধান থেকে যেহেতু 3-4 নাম্বার আসেই, সো সংবিধান, মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, সমসাময়িক কৃষ্টি থেকে প্রশ্ন থাকবে, 47 থেকে 71 পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নিতে হবে। আর বেসিক ভিউ, আমার কাছে বেসিক ভিউ বইটাও আছে, ওই বইটাও অনেক ভালো, এই যে বেসিক ভিউ বইটা, এই বইটাও দারুণ, অনেক ভালো। বাট প্রবলেম হচ্ছে এই বইয়ের একটাই, সেটা হচ্ছে এখানে অনেক বেশি ইনফরমেশন, এটা আসলে প্রবলেম না। আপনারা আমরা যারা পরীক্ষা দিচ্ছি সবাই তো আসলে প্রিলি পাশ করে ইনশাল্লাহ রিটেন দেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, তারপর ক্যাডার হওয়ার জন্য, পড়ে নিতে পারলে ভালো, ডিটেলসে পড়ে নিতে পারলে ভালো, কিন্তু এখানে আসলে এত বেশি ইনফরমেশান আছে, এত কম সময়ে যারা নতুন আছেন তারা পড়ে শেষ করতে পারবেন কি না সেটা আপনাদের ব্যাপার, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটাই নিতে পারেন আর সেটাই পড়তে পারেন। আর সাধারণ জ্ঞানের জন্য কে কোন বই পড়ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর থেকে বেটার কোনো সাজেশন আছে কিনা আপনাদের কাছে সেটাও জানাবেন, যেহেতু আমিও আপনাদের মতোই ক্যান্ডিডেট, সো আমিও আপনাদের কাছ থেকে আশা করি আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন কে কোন বই পড়ছেন। আমি তো MP3টাই পড়ছি, আর যারা নতুন আছেন তারা ফার্স্টে MP3টা শেষ করে নিলেই পারেন, কারণ এখানে আসলে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই অনেক ইম্পর্টেন্ট, এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে জিনিস যে বাদ দেওয়ার মতো আসলে কিছু নেই, যা আছে সব ইম্পর্টেন্ট। আর আপনার সাথে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো যখন একটা টপিক পড়বেন প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট।
তো নেক্সট ডে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিপারেশন নিন। আর কেমন প্রিপারেশন নিচ্ছেন, কতক্ষণ পড়ছেন, কোন বই পড়ছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।